पता नहीं आप लोगों को कोई बताया या नहीं बताया पर हम विस्तार से बता दे रहे हैं आप शकल अकल और नसल तीनों से चुतिया आदमी पना আজকের ভিডিওতে দুটো বিয়ে নিয়ে আলোচনা করবো এক হচ্ছে আম্বানির বিয়ে আর এক হচ্ছে ড্যাশ মারানির বিয়ে আম্বানির বিয়ে বলতে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো মুকেশ আম্বানির সুপুত্র অনন্ত আম্বানির বিয়ে যেই বিয়েকে আমরা অনন্ত কাল অব্দি মনে রাখবো আরেক হচ্ছে ড্যাশ মারানির বিয়ে মিনস কাঞ্চাদা কাঞ্চন মল্লিকের বিয়ে এই দুটো বিয়ের মধ্যে বিপুল পরিমাণে বৈপরীত্য শুধুমাত্র বাজেটে নয় মানসিকতা এবং কেন সেটা জানতে হলে কৌতূহল মেটাতে হলে ভিডিওটা শেষ অব্দি দেখো তো শুরু করা যাক আম্বানির বিয়ে শুরু থেকে

ছেলের বিয়েতে এসে কৌতূহল যে রেহানা বিদেশ থেকে এত বড় বড় সুটকেস এত বড় বড় লাগেজ কেন নিয়ে এসছে তার মধ্যে কি রয়েছে রয়েছে ভর্তি ঝান্ডুবাম কারণ আম্মানে বলে দিয়েছে যাবতক বলে গান হি তপত রুকে গানা হি নিতম্ব হিলাতে দোলাতে দোলাতে ব্যথা হলে ঝান্ডুবাম মালিশ করে আবার সে দোলাবে তিন ঘন্টা ধরে দোলাবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এসে তার পোধ আশা করি এরপরে পৃথিবীর কোনো দেশের কোনো ব্যক্তি তো ভারতকে গরিব দেশ বলবে না যদি বেফাস বলেও ফেলে দেখা গেল তাকে আম্বানি নাতির অন্নপাসনে নিয়ে এসে নীলধন করিয়ে রাখছে কাম ধরে উঠবাস করাচ্ছে বলছে এটাই আমাদের ট্রেডিশন আম্বানি ভাই হেগে উঠে দিয়ে পদ মুছে না পাঁচশো টাকা নোট দিয়ে মুছে বলে ভাই

যে আমি যখন এদেরকে ইনভাইট করেছে ইনভিটেশন কার্ডের সাথে দু কোটি তিন কোটি চেক পাঠিয়ে দিয়ে নিচে লিখে দিয়েছে যে বিয়েতে এসে যদি আমার কথা না শোনো চেক কিন্তু বাউন্স করবে আমাদের মধ্যবিত্ত পরিবারে কি হয় একজনের সারা জীবনের সেভিংস তার ছেলে বা মেয়ের বিয়েতে খরচা হয়ে যায় অনেকের ক্ষেত্রে সেটাও কোলায় না লোন নেয় জমি জমা বিক্রি করে এর থেকে ঋণ ধার করে বিয়েটা দেয় আর এখানে ক্ষেত্রে হয়েছে ছেলের বিয়েতে যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে তার টোটাল সম্পদের কত বলতো এক হাজার কোটির উপরে বিয়েতে যে খাওয়া দাওয়া দিয়েছে সেগুলোর কষ্ট হচ্ছে দুশো কোটি টাকা যেটা আমাদের বিগত কুড়ি বছরের বাংলা সিনেমা টোটাল বাজেটও হবে না হিরোইন বানি কি এমন খাইয়েছে আমার সেটাই প্রশ্ন হয়তো সুন্দরবনের বাগের মুখের থেকে ছাগল ছিনিয়ে এনে সেটার মাটন বানিয়েছে বাগের মুখ থেকে ছিনিয়ে আনা ছাগলের মাটন খাওয়াচ্ছি খা ম্যানগ্রো বরণের কুমিরের মুখ থেকে মাছ ছিনিয়ে বলছি ফিশ ফ্রাই করে খাওয়াচ্ছি খা তারপর এদিকে হয়তো রুদুর রায়কে বলেছে যাদবপুর ইউনিভার্সিটির বাগান থেকে পাতা ছিঁড়ে আনো সেটা দিয়ে মারিজোয়া স্যান্ডউইচ খাওয়া দুশো কোটি টাকার খাওয়া আবার সূত্রমতে জানা গেছে এই প্রি ওয়েডিং এর কষ্ট নাকি সাত হাজার কোটির ওপরে অনন্ত এবং রাধিকা বহু বছর ধরে খুব ভালো বন্ধু এবং তার আগে থেকেই জানতো আলটিমেটলি তাদের পরিণয় হতে চলেছে আবার একটা আর্টিকেলে পড়লাম একজন অ্যাস্ট্রোলজার অনেক আগে শাহিদ কাপুরকে বলে দিয়েছিল তার সাথে কোনো বলিউডে নায়িকার বিয়ে হবে না একজন সাধারণ মেয়ের বিয়ে হবে সেটাই হয়েছে মিরার সাথে তার বিয়ে হয়েছে এসব দেখার পর আমি ভাবলাম আমি কেন একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবো না তারপর আমি অ্যাস্ট্রো টক অ্যাপ ডাউনলোড করি না আমি অ্যাপের রিভিউ করছি না এখানে একটা দারুণ এক্সাইটিং ঘটনা ঘটে একজন অ্যাস্ট্রোলজার অপর্ণা জি তার সাথে এই অ্যাপে আমার কথা সে আমার ডেট অফ বার্থ এবং টাইম জানতে চায় তারপর কোনো রকম পার্সোনাল ইনফরমেশন ছাড়া সে আমাকে ডিরেক্ট বলে আপনি কি সোশ্যাল মিডিয়া বা এন্টারটেনমেন্ট লাইনে কাজ করেন আমি আর শখ হই তারপর দু হাজার আমার হেলথ আমার কেরিয়ার আমার ফ্যামিলি আমার রিলেশনশিপ সব নিয়ে আমি আমার অনেক কৌতূহল বসতে যেগুলো প্রশ্ন আসে সেগুলো জিজ্ঞেস করি এবং সে যা যা বলে সব সত্যি তো বন্ধুগান জীবনে আপস অ্যান্ড তো থাকবে তো তোমাদেরও যদি কেরিয়ার জব রিলেশনশিপ ফ্যামিলি হেলথ এরকম ইস্যু নিয়ে কোনো ডাউট থাকে তাহলে তোমাদের জন্য ডেসক্রিপশনে অ্যাস্ট্রো টক অ্যাপের লিঙ্ক দিলাম যাও ডাউনলোড করা আর হ্যাঁ প্রথম চ্যাট পুরোপুরি ফ্রি বিয়ের দেখে নিজে খুব হয়ে আমি আমি আগে নিজেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত ভাবতাম নিয়ে গান ফান বানিয়েছি র্যাপ করেছি ভিডিওতে অনেক বড় বড় ভাতেলা মেরেছি কিন্তু এই বিয়ে দেখার পর আমি নিজেকে মধ্যবিত্ত মানি না আমি নিজেকে গরিবও মানি না আমি নিজেকে ভিকারিও মানি না আমি নিজের অস্তিত্বই পৃথিবীতে মানি না শুধু নিঃশ্বাস নিচ্ছি বাড়া আমার তো আছে তারা খবর কি খবর বুক ঢাকতে গেলে দেখালে বড় হচ্ছে হিরা এদের বড় লোক হতো আমাকে উদ্ভার উদ্ভর চিন্তা ভাবনা ভাবাতে বাধ্য করেছে আমার মনে হয় অনন্ত আম্বানি যখন প্রথম স্কুল কলেজে পড়তো মানে যখন প্রথম প্রথম পানু দেখা শিখেছে তখন হয়তো বাবার কাছে কোনো একটা জন্মদিনে আবদারি করে বসেছে যে বাবা পৃথিবীর সমস্ত পনস্টারকে আমার ড্রয়িং রুমের ভাড়াটিয়া বানিয়ে রাখো আমার না মোবাইলে দেখতে ভালো লাগে না আমি লাইভ শো দেখবো দেখা আমি যদি এরকম বড় লোক হতাম না বন্ধুকান আমি কি করতাম বলতাম শিশু করার জন্য শীতকালে দুটো লোক রাখতাম মানে একজন আমার পায়জামার দড়ি খুলবে একজন লঙ্কাটাকে ধরবে আমি মুদবো তারা হাত ধুয়ে যাবে শীতকালে আমি আমার হাত ভেজামো না ঠান্ডাতে আমি বড় লোক হলে আমি এই ফ্যান্টাসিটা রাখতাম মানে ভারতবর্ষের সুপার ডুপার তিন স্টার মেগা স্টার ব্লকবাস্টার স্টার তিন খান শাহরুখ খান সালমান খান আমির খান যারা বিভক্ত হয়ে একদিন খান খান হয়েছিল কোনো প্রডিউসারের বাবার দম হয়নি তাদেরকে একসাথে একটা সিনেমায় কাস্ট করা সেখানে আমি কী করছে তার ছেলের বিয়েতে ডাইকা তিনজনকে একসাথে নাটু নাটু গানে নাচায় দিচ্ছে মানে এই তিন খান শাহরুখ সালমান আমিরকে দেখে আমার না ছোটবেলার কথা মনে পড়ে গেছে যখন বাড়িতে কোনো রিলেটিভ আসতো বাপ মা কাকা যারা বলতো না বাবু একটু নিচে দেখাও বাবু একটু গান করে দেখাও বাবু একটু কবিতা বলে শেখাও শুধু নাচো নয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরমাইস বলছি এবার নাটো নাটু গানের স্টেপটা একটু হয়ে যাক বাবু সালমান টাবাল ঢোকাও নিচে

এখানে বড়দের মাঝখানে বেশি লাফাস না ওই দিকে জ্ঞান আছে আঙ্গুল দেখাই ওই দিকে জ্ঞান না আছে ভাবা যায় লোকটাকে এত ভালোবাসি আমরা মেনার্সি ভুলে যায় মাঝে মধ্যে এরা মানে টাকার গরমে কবে এদের আন্ডা ফাইটা অমলেট হয়ে যাবে টেরি পাবে না যাই হোক বড় বড় লোকের বড় বড় ব্যাপার শাহরুখ আমাদের মধ্যবিত্ত পরিবারে বিয়ের ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে কিছু অসন্তুষ্ট কাকিমা জেঠিমা পিসিমাদের ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় যারা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কোনো বিয়ে বাড়ি থেকেও যদি একটা খুঁত খুঁত বের করতে না পারে রাত্রিবেলা অ্যান্টাসিড গ্যাস্ট্রাকটি ব্যান্ডি এসব খেয়েও পেটের ভাত হজম হজমায় বলবে ডাইলে নুন নেয় ডালে নুন ঠিক করে দাও বলবে মাংস সিদ্ধ হয় নাই চিবরা চিবরা এবার মাংসটাকে এক্সট্রা দুটো সিটি মেরে কাঞ্চন মল্লিকের লেবুর মতো সফট তুলতুলে করে দাও তারপরে বলবে মিষ্টি আইটেম আর দুটো বেশি হলে ভালো হতো আমি ভাবছি মুকেশ আম্বানির পরিবারের এরকম অসন্তুষ্ট কাকিমা জেঠিমা পিসিমারা কি করে তাদের খুদ বের করবে মানে তারা তো ফার্স্টেটেড হয়ে পড়বে বিয়ে শেষ হওয়ার পর তাদের সাইকোলজিস্টের কাছে কি কাউন্সিল করাতে হবে হ্যাঁ অনন্তের বিয়াতে খুদ বের করতে পারলাম না এবার তুমি আমি শান্তিতেও মরতে পারবো না তখন খুদ হিসাবে তারা এটাই বলবে হ্যাঁ অনন্তের বিয়াতে সবই ভালো বাট এত ভালো ভালো না বিয়াতে পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে মাইক্রোসফট বলেন ফেসবুক বলেন সবার মালিক আসছে নিজের কাজকর্ম বন্ধ করে আসছে এই ক্ষেত্রে মালিকবার্গ তাকে চিঠি পাঠাইছে যে আমার ছেলের প্রি ওয়েডিং সেখানে তোমাকে এনজয় করিতে হইবে যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার ফেসবুক কিনা ফেসবুক জুড়ে আমার ছেলের বিয়ার প্রি ওয়েডিং ভিডিও চালাবো আর কাউকে কোনো কন্টেন্ট পোস্ট করতে দিব না ভয়ের চলে বেচারা চলে আসছে কর্মচারীর হাতে এত বড় ফেসবুক কোম্পানি দিয়ে চলে আসছে বাস সার্ভার ডাউন ডাউন আর একটা কথা মন দিয়ে শুনে রাখেন নিজের গার্লফ্রেন্ডকে ভরসা করে কখনো তার বেষ্টির হাতে ছাড়বেন না এবং নিজের কোম্পানিকে ভরসা করে কখনো কর্মচারীর হাতে ছাড়বেন না তো বন্ধুগণ এই গেল আম্বানির বিয়ে এবার প্রবেশ করছি ড্যাশ মারানির বিয়ে এই যে এই যে ড্যাশ মারানির বিয়ে বলে একটা আখ্যায়িত করা এটার পিছনে বিপুল রিজন রয়েছে দ্যাট ইজ কাঞ্চন মল্লিকের বিয়ের ইনভিটেশন কার্ড যে সেই কার্ডের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে বডিগার্ড ড্রাইভার্স অ্যান্ড প্রেস আর নট অ্যালাউড মানে ভেতরে তোমরা ঢোকার দুঃসাহসিকতা দেখিও না তোমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না ইউ আর নট অ্যালাউড আবে ভোসার এলএডি কে আবে ভোসার এলএডি কে গ্রামে যা কিছু বিয়ে বাড়িতে যা গিয়ে দেখ শুধু গ্রাম কেন কলকাতা শহরে আমি অনেক গেছি সেখানে হয়তো আর্থিক অবস্থা সবার একরকম থাকে না হয়তো বিয়েতে মেনুতে আইটেম দুটো কম থাকে কিন্তু আন্তরিকতা না একদম কম থাকে না হয়তো কোনো বাড়িতে একজনকে ইনভাইট করেছে সে চারজন নিয়ে এসছে বলে আরে তোরাও এসেছিস আয় না খেয়ে কিন্তু যাবি না ড্রাইভার কাজের লোক এরা এলে না এরা নিজে থেকে বিয়ে বাড়িতে প্রবেশ করতে চায় না কারণ মালিকের বিয়ে অকওয়ার্ড ফিল করবো সবার মতো সেজে গুজে আসিনি বাইরেই থাকে সেক্ষেত্রে সেই বিয়ে বাড়ির লোকের দায়িত্ব তাদেরকে বাইরে থেকে ডেকে খেতে বসানো কারণ তারা না খেয়ে থাকবে আমরা ভেতরে খেয়ে এনজয় করবো এটা জাস্ট একটা গুড জেস্টার এটা বিবেক বুদ্ধি সম্পন্ন সভ্য মানসিকতা সম্পন্ন একজন ভদ্রলোকের গুড জেস্টার তোমার মধ্যে যেটা বিন্দু মাত্র নয় তুমি শুধু দেখতে নেরো না তুমি শুধু দেখতে না তোমার মাইন্ড ন্যারো নো নো মাইন্ডেড ডার্টি মাইন্ড টু বলছি কাঁচা এই যে বডিগার্ড ড্রাইভারদের ঢুকতে দিচ্ছেন না আপনি কিন্তু নিজের পায়ে নিজেই কুরুল মারছে তিন নম্বর বিয়ে করলেন চার নম্বর বিয়ে আমার মনে হয় আপনি করেই ফেলবেন কারণ আপনার যা ফুটোর নেশা দেখছি

আছে দেখবেন টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও না ক্লাসটা কেনা যায় না এই ক্লাসের সাথে আরেকটা ওয়ার্ড যোগ করছি সেটা হচ্ছে মানসিকতা এবং কাঞ্চাদা আপনার বিয়ের কার্ড দেখে মনে হচ্ছে আপনার মানসিকতা সব আপনার ওই লেবুল অঙ্কার নিচেই ওটা উপরে উঠতে পারেনি আপনার লেবুলঙ্কার সুস্থতা কামনা করি চার নম্বর বিয়ে পাঁচ নম্বর বিয়ে তো করতে হবে সুস্থ থাকতার জল দিন রেগুলার বড় হোক যাই হোক বন্ধুমান আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে তো তোমরা আশা করি ভুলে গেছো সেই কবে থেকে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নে আটকে আছে বারও না কমেও না একই জায়গায় আর ইম্পর্টেন্ট কথা ভিডিওটি পুরোপুরি পারপাসে বানানো দেখো শোনো বোঝো মজানো হাসো হালকা মতো শুয়ে পড়া কাউকে কাউকে পার্সোনালি হের দেওয়ার কোনো দরকার নেই টলিউডে এরকম বহু বিবাহ প্রথা চলতে থাকলো এরকম আর হাস্যকর ইনভিটেশন কার্ড আমাদের আমাদেরকে আমি ভিডিও বানাবো তোমরা হাসবা আর অগরে যদি লজ্জা থাকে যদি পিত্ত তুলি থাকে তাহলে লজ্জিত হবে আর শুনলাম সোশ্যাল মিডিয়াতে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য হালকা ক্ষমাঠামিয়েছি দেখো রোস্টিং টোলিং হয়েছে বলেই তো ক্ষমাটা চেয়েছে নাহলে তো বুঝতেই পারতো না যে এটা একটা মূল্যবোধের আন্ডারে পড়ে মানে যেই নীতি শিক্ষা প্রাইমারি স্কুলে দেওয়ার কথা সেটা যদি এখন রোস্টিং এর মাধ্যমে তাদেরকে শেখানো হয় এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যাই হোক টাটা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকে হাসি খুশি রেখো আর আম্বানির বিয়ানিয়া যদি আরো সেকেন্ড পার্ট চাও তাহলে বানাবো প্রচুর ম্যাটেরিয়াল খবর কি গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখালে